أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابته الغر الميامين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قد جاءكم بصائر من ربكم، فمن أبصر فلنفسه ومن عمي فعليها، وما أنا عليكم بحفيظ. সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আজকের এই পবিত্র জুমার খুতবায় মহান রব্বুল আলমিনের তৌফিক চেয়ে যেই বিষয়ের উপরে আলোকপাত করার প্রয়াস খুঁজব, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, একটি চাক্ষুষ জ্ঞানের ভাণ্ডার। চাক্ষুষ জ্ঞান ভাণ্ডার, সেখান থেকে সুস্পষ্ট জ্ঞান এবং নিশ্চিত জ্ঞান আহরণ করা যায়, যদি সেই নিশ্চিত জ্ঞান আহরণের ইচ্ছা, যোগ্যতা, মেধা এবং সাধনা আমরা ঠিকমতো ব্যয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 104 নম্বর আয়াতে বলেছেন, অবশ্যই তোমাদের কাছে আগমন করেছে বাসায়ের, চাক্ষুষ জ্ঞান সম্পন্ন বহু বার্তা সমূহ, মেসেজ, সবগুলো চাক্ষুষ, একেবারে নিশ্চিত। ফামান আবসারা, এই চাক্ষুষকে চাক্ষুষ হিসাবে যে দেখল, যে নিল, যে গ্রহণ করল, যে ইলমে ইয়াকিন সহকারে সেগুলো অর্জন করল, এগুলো ধারণ করল, এগুলোর উপর আমল করল, সেইভাবেই প্রচার করল, বাস্তবায়নের তার যে ক্ষেত্র রয়েছে বাস্তবায়ন করল, ফালি নাফসিহি, সেটা তার জন্য পাওনা হিসাবে তার মাবুদের কাছে জমা থেকে গেল। ওমান আমিয়া, আর যে অন্ধ হলো, চাক্ষুষ জ্ঞানকে চাক্ষুষ জ্ঞানের আলো দিয়ে না দেখা, বিবেকের আলো দিয়ে না ধরা, ক্যাচ না করা, এটার বিপরীত হলো অন্ধত্ব। আল্লাহ, ওমান আমিয়া, এর বিপরীতে যে অন্ধ হয়ে গেল, বা আলাইহা, এটা তার বিপক্ষে চলে গেল কাল কিয়ামতের দিন, তার বিরুদ্ধে এই আচরণ, এই বিদ্যা, এই নেচার সাক্ষী হিসাবে দাঁড়ায়। আমা আনা আলাইকুম বিহাফিজ, আর যেহেতু সুস্পষ্ট চাক্ষুষ জ্ঞান আমি দিয়েছি, আমি বার্তাগুলো দিয়েছি, বর্ণনা তোমাদের কাছে প্রেরণ করেছি, তাহলে আমার তোমাদের সামনে দাঁড়িয়ে দারোগা সেজে অথবা বাই ফোর্স কোনো জিনিস বাধ্য করে আমল করতে নির্দেশ দিয়ে তোমাদেরকে আমি এই কাজে কোনো দায়িত্ব আমি নিলাম না, সেটা তোমাদের দায়িত্বে দিয়ে দিলাম। ওমা আনা আলাইকুম বিহাফিজ, সংরক্ষক এবং পর্যবেক্ষক এবং নির্দেশদাতা, যে এক্ষুনি করো, আল্লাহপাক বলছেন আমি আর তোমার সামনে গিয়ে এই কাজ করব না। সেই জন্যে এটা নিতান্তই ভুল, যিনি পাপ করেন আর এরপরে বলেন যে আল্লাহ যদি আসলেই এটাকে আমার জন্য অপছন্দ করতেন, তাহলে আল্লাহ থামিয়ে দিতে পারতেন, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ অকেজো করে দিতেন, কিন্তু অকেজো করলে তো খবর হয়ে যেত, তখন আবার উল্টা দোষারোপ করতো যে আল্লাহ কত মানুষকেই তো পাপ করতে দিল, তারপরে দুনিয়া পাঠিয়েছে তো পরীক্ষার জন্যে, পাপও করবে বান্দা তওবাও করবে, আর আমি খালি পাপটা করতে গেলাম আল্লাহ আমাকে পুঙ্গ করে দিল, তখন তো সেটা আসবে। কিন্তু এখন বলে কি, আল্লাহ তো আমাকে থামালেন না, আল্লাহ বলছেন আমি তো থামানোর দায়িত্ব নেই নাই। ওমা আনা আলাইকুম বিহাফিজ, এখন আমি তোমাদের ঘরে ঘরে, ধারে ধারে, যত্র তত্র, যেখানে সেখানে যে পাপগুলো হচ্ছে সেখানে স্বয়ং আমি গিয়ে এখানে বাধা দিব না, তোমাকে বাধা দেওয়ার জন্যে যথেষ্ট ছিল ওইটাই যেটা আমি তোমাদের সামনে সুস্পষ্ট বর্ণনা স্বরূপ চাক্ষুষ জ্ঞান পাঠিয়েছি। আল্লাহ,
প্রশ্ন হলো চাক্ষুষ জ্ঞানটা কখন হয়? ইলমে ইয়াকিনকে চাক্ষুষ জ্ঞান বলে। ইলমে ইয়াকিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, কোন কোন মাসালা বলার সময় যে কি মনে করো লাইলাতুল কদর যদি হয় আর হজরে আসওয়াদের সামনে যদি আমাকে দণ্ডায়মান হতে হয়, তো সেই লাইলাতুল কদরে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে মহান মনিবের নামে শপথ করে বলতে পারবো এই মাসালা এটাই সঠিক, এর বিপরীত কোনো কিছু নয়। এটার নাম ইলমে ইয়াকিন। আল্লাহ তো দিলেন সুস্পষ্ট চাক্ষুষ জ্ঞান, আমার কাছে কি পরিমাণ আছে? আবার আরেকটি প্রবণতা আছে যে আমি আস্ফালন ছাড়তে পারি, অনেক বড়, সারা পৃথিবী হইচই সৃষ্টি হয়ে যাবে, কিন্তু আমি বাস্তবে চাক্ষুষ জ্ঞান কতটুকু আহরণ করেছি যার ফলে আমি এত দৃঢ়তার সাথে কথা বলতে পারি? এই জন্য সর্বোত্তম ইলমে ইয়াকিন চাক্ষুষ জ্ঞানের জন্য বলা হলো যে ওই বইয়ের বিদ্যা যেটা, নলেজ যেটা, ব্রেইনের যে বিদ্যা, এটা কিন্তু বাস্তবে চাক্ষুষ নয়। ফিজিক্যালি বিচারে এটা চাক্ষুষ নয়, কিন্তু ওনার কাছে এটা এত নিশ্চিত হবে, উনি এর এপিট অপিট এত গভীরভাবে গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন, কোরআন ও সুন্নার অথই সাগরে উনি হাবুডুবু খাবেন এবং তার সর্বদিক এবং তার যত ব্যাপকতা গভীরতা আছে সবগুলোর তার নিজস্ব সহযোগ্যতা এবং সাধনার চূড়ান্ত পর্যায়ে এমনভাবে পৌঁছবেন যে তিনি বলতে বাধ্য হবেন যে চোখে দেখার মতো আমি ইয়াকিনে পৌঁছে গিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে আইনুল ইয়াকিন পর্যন্ত আলোচনা করেছেন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আবার হাক্কুল ইয়াকিন, মুমিনদের ইমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো ইলমুল ইয়াকিনও খান্ত নয়, মানে দৃঢ়তা সম্পন্ন জ্ঞান, দৃঢ়তা সম্পন্ন জ্ঞানের পরে হলো আইনুল ইয়াকিন চাক্ষুষ জ্ঞান, আরেকটা আছে আরো ঊর্ধ্বে হাক্কুল ইয়াকিন। আল্লাহু আকবার। এটা চোখে দেখার চেয়ে আরো আরো নিশ্চিত হাক্কুল ইয়াকিন। তা আপনাকে আমাকে হাক্কুল ইয়াকিনে বুঝতে বলা হয়েছে। জ্ঞান ধরেন চিনিতে মিষ্টি আছে, এটা গান জ্ঞান, যখন আপনি এটা মুখে দিয়ে চাবালেন মিষ্টি উপভোগ করলেন অনুভব করলেন, এটা হলো আপনার চাক্ষুষ জ্ঞান। তাইলে হাক্কুল ইয়াকিন তার চেয়েও আরো কঠিন যেটা, আল্লাহু আকবার, এটা এটা দুনিয়ার কোনো সংজ্ঞা দিয়ে বোঝানোর নয়। ये समझने की बात है समझाने की नहीं, मोहब्बत वो अजीब चीज है जो समझाई नहीं जाती। কোন একজন আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার গভীরতা ব্যাপকতা তার মধ্যে কি স্বাদ সেটা বলতে গিয়ে বলেছিলেন, এটা শুধু বুঝার জিনিস, এটা পৃথিবীর কোনো মানুষকে কোনো ভাষা দিয়ে ভোকাবুলারির কোনো শব্দ দিয়ে শব্দকোষ থেকে কোনো শব্দ এনে পৃথিবীর কোনো মানুষকে বোঝানোর কোনো বিষয় নয়, এটা একটা আশ্চর্যজনক বিষয়। আল্লাহ আকবার। তো হাক্কুল ইয়াকিন তার চেয়ে আর আশ্চর্যজনক বিষয়, এটা বোঝানোর কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই। আমাদেরকে আল্লাহ পাক সেই জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানের কিছু অংশ আছে সারা পৃথিবীর সকল মুসলমান তার মধ্যে সমান, প্রত্যেকটি মুসলমানের মধ্যে সমান। ইমান আল্লাহ সত্য, কোরআন সত্য, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সত্য, জান্নাত সত্য, জাহান্নাম বাস্তব সত্য, পাপ করলে আল্লাহ রাগান্বিত হন সত্য, শাস্তি অগ্রিম আসতেও পারে আর না হলে অপেক্ষমান আছে সত্য, এগুলোর মধ্যে কার সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে আপনার ইমানের মধ্যে সন্দেহ আছে। এটা ইলমুল ইয়াকিন ছাড়িয়ে হক্কুল ইয়াকিনে চলে গেছে, এই পরিমাণ ইয়াকিন আমার আপনার প্রয়োজন। আজকে এই ইয়াকিনের মধ্যে দুর্বলতা থাকার কারণে ইসলাম মানতে আমাদের দুর্বলতা এসে গেছে। এই ইয়াকিনের মধ্যে চাক্ষুষ শব্দের মধ্যে এটাও আছে যেন আপনি দেখছেন, আপনাকে ইহসানের যে স্তর তার ব্যাখ্যাতে তো এটা বলে দেওয়া হয়েছিল, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, তুমি আবাদত এমন ভাবে করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি সেই স্তরে না পৌঁছতে পারো তাহলে এই স্তরে অবশ্যই থাকবে যে আল্লাহ তো তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। চাক্ষুষ জ্ঞান, চাক্ষুষ আমল, আমাদের সেই ধর্ম হলো বাস্তব ধর্ম, সন্দেহ তো দূরের কথা, তিল পরিমাণ তার মধ্যে মিস হওয়ার কোনো কিছু নয়। সেজন্যে বাসিরা শব্দ থেকে এসেছে বাসায়, এর একটা অর্থ হলো বাস্তবতা, বাস্তবতা, এর আরেকটা অর্থ হলো অভিজ্ঞতা, অতীতের অভিজ্ঞতার আলোকে এখন আপনি যে জিনিসগুলো শিক্ষা হিসাবে নেবেন
সেগুলোকেও বলা হয় বাসিরা। আল্লাহ পাক এই অর্থগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গায় এর যে মূল ধাতু থেকে তার শব্দ রূপের বিভিন্নতা নিয়ে এগুলোকে ব্যবহার করেছে। ফাসাতুবসিরু ওয়ায়ুবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, সূরা কলমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে নবী বাস্তবে তুমি পর্যবেক্ষণ করবে, ওই চাক্ষুষ তুমি দেখতে পাবে এবং তারাও দেখবে যে আসলে এই প্রকৃতপক্ষে পাগলপনা কাকে পেয়েছে। তারা তো তোমাকে বলছে তুমি নাকি পাগল, তুমি আক্রান্ত, তোমার ব্রেইন ঠিক নাই। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ পাক বললেন বাস্তবে যখন প্রমাণ হবে তখন তারাও বুঝতে পারবে, তুমিও বুঝতে পারবে এটা কোন জিনিস। সরেজমিনে যেটা দেখতে পাওয়া যায় পরে যখন চাক্ষুষ তারা দেখতে পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেইন এত শার্প যে পৃথিবীতে তার চেয়ে এত স্বচ্ছ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এবং এত নিরঙ্কুশ ব্রেইনের অধিকারী তো আর কেউ নেই, এটা যখন বাস্তবে প্রমাণ হবে ওটাকে আল্লাহ বলেছেন ফাসাতুবসিরু বাসার বা সা রাম রা, এবং এই বা সা রা দিয়ে আসলে চক্ষুকেও বোঝায়। আরবিতে বাসার শব্দের অর্থ হলো চক্ষু, আবার আইন শব্দের অর্থ চক্ষু। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা কিয়ামার 14 নম্বর আয়াতে বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ সে নিজেই নিজেকে চাক্ষুষভাবে দেখতে পায়, অনুভব করে যে সে কেমন। এখানে অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে এপিট ওপিট নিয়ে দেখা যায়, ভালোর দিকটাও আছে মন্দের দিকটাও আছে। আল্লাহ পাক বলতে চাচ্ছেন তুমি যে কতটুকু খারাপ অথবা তুমি যে কতটুকু ভালো, তোমার মধ্যে উভয়বিধ কোয়ালিটি কি আছে, বৈশিষ্ট্যগুলো কি আছে, এটা পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে তুমিই বেশি জানো। আল্লাহ আকবার, চাক্ষুষ জ্ঞান, বাস্তব জ্ঞান। আপনাকে আপনি যে পরিমাণ চিনেন আর কে চিনবে, আপনার বাবাও চিনবে না। সবচেয়ে বেশি শক্তিশালী সার্টিফিকেট গৃহিণীর কাছ থেকে, গৃহিণীও জানে না কত খবর আপনার কাছে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু একজন উপরে আছেন তিনি জানেন, এমন কিছু জানেন যে আপনারও হয়তো ভুল পড়ে গেছে কিন্তু তিনি জানেন। তারপরও তুলনামূলক মানুষ কানা আপন মনে জানা, কি বলে কানা আপন মনে জানা, বোঝানো হয় যে নিজেরটা নিজেই বেশি জানে। আল্লাহ বলছেন বাসীরা। তার আরেকটা অর্থ হলো মানুষ অন্যদের দোষ খালি খুঁজে বেড়ায়, ওই যে চাক্ষুর যেগুলো দেখে এগুলোর উপরে তো তাকে দোষারোপ করে, এগুলো এই অর্থের ভিতরে রয়েছে বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাসীরা দিয়ে নিশ্চিত জ্ঞান অর্জনের কথা যেমন বুঝিয়েছেন, ঠিক নিশ্চিত জ্ঞান কখন হবে সেটাও আল্লাহ ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন। وَقَدْ تَبَيَّنَ لَكُمْ مِنْ مَسَاكِنِهِمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ وَكَانُوا مُسْتَبْصِرِينَ আর তোমাদের সামনে আমি পেশ করলাম আদ এবং সামুদ সম্প্রদায়ের বাস্তব অবস্থার কথা। ওকাত্তা বাইয়ানা লাকুম মিন মাসাকিনিহিম, তাদের বাসস্থান এর ঘটনা তোমাদের সামনে সুস্পষ্ট, যারা দেখেছে পরিষ্কার দেখেছে, আর যারা দেখে নাই ইতিহাস পড়লে তার সামনে একটা চিত্র ভেসে উঠে যে ধ্বংস করে দিয়েছি। তারপরে আল্লাহ পাক কি বলেছেন, যে তাদেরকে শয়তান মন্দ কাজ খারাপ কাজ তাদের সামনে আকর্ষণীয় করে তুলে ধরেছিল, কিন্তু ওখানে মুস্তাবসিরিন তারা কিন্তু চাক্ষুষ জ্ঞানের অধিকারী ছিল, যে পাপ করলে গজব আসবে, বিশেষ করে যখন দুঃসংবাদ এসে গেছে যে খবরদার সাবধান আর এক কদম সামনে পারবে না, অথবা এই জায়গায় যে আছো এটা আমার অসন্তুষ্টির জায়গা, এখানেও থাকবে না, কুফরের অন্ধকার থেকে তোমরা সেখান থেকে পালিয়ে এসে ইমানের আলোর পথে আসো, সেই গোমরাহী অন্ধকার থেকে হেদায়েতের আলোর পথে আসো, তা না হলে আমি তোমাদেরকে তাৎক্ষণিক গজব দিয়ে ধ্বংস করব। এর চেয়ে চাক্ষুষ জ্ঞান আর কাকে বলে। এবং তারা দেখতে পাচ্ছে হাদা আরিদুম মুমতিরুনা, তারা দেখতে পাচ্ছে এটা গজবের সেই ছাপ, কিন্তু বলছে এটা হলো মেঘমালা, মেঘমালা এটা আমাদেরকে বৃষ্টি দিবে সারা আর কিছু না, অথচ কিন্তু তারা বুঝতে পারছিল এটা গজব, এর চেয়ে চাক্ষুষ জ্ঞান আর কি। আল্লাহ পাক দুঃখ করে বলছেন এদেরকে আমি কিন্তু চাক্ষুষ জ্ঞানী দিয়েছিলাম, ইলমে ইয়াকিন, যে এখনই আমরা ধ্বংস হব যদি আমরা তওবা না করি, আমরা যদি ঈমান না আনি। কিন্তু আল্লাহ পাক বললেন এদের তাদের দুষ্কৃতির কারণে তাদের ভাগ্যে ঈমান আনাটা সম্ভব হয়নি, যার ফলে তারা ধ্বংস হয়েছে। আজকেও আপনি আমি যদি জানি যে এই পথটা খারাপ পথ, এটা ধ্বংসের পথ, এটা অন্যায়ের পথ, এটা অন্ধকারের পথ, এটা জাহান্নামের পথ, এটা শয়তানের পথ, এটা আল্লাহর অসন্তুষ্টির পথ, এটা পাপিষ্ঠদের পথ, তারপর আমরা পরিহার না করি, আমরা জেনে শুনে
এটা হলো জ্ঞান পাপী, আমরা জেনে শুনে কি হলাম, ধ্বংসের পথে পা বাড়ালাম। আল্লাহপাক হয়তো আমাদেরকে ঢিল দিয়ে রেখেছেন, কিন্তু একদিন পাকড়াও হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, চাক্ষুষ জ্ঞানের সাথে আজকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সংঘর্ষ বাঁধিয়ে রেখে দিয়েছি। জানি যে এটা খারাপ, কিন্তু সামাজিক একটা এটা বদভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। গানবাদ্য চলছে রাত সারা রাত ব্যাপী, জিজ্ঞাসা করা হলো এটার কারণ কি, বলছে এটা বিয়ের অনুষ্ঠান। কিন্তু বিয়ের অনুষ্ঠান কখন সেটা হবে, ইজাব কবুল, আর একজনের মাঝখানে এসে কিছু শ্লোক বলবে, এই তো শেষ, বেশ থেকে বেশ 5 মিনিট, না হয় তোলাম আধা ঘন্টা, না হয় 1 ঘন্টা, কিন্তু এই যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত চলছে এটার ঘটনা কি, বলছে ঘটনা তো আরও আছে। বলে কি, বলে রাতের মাঝামাঝিতে আরেকজন এসে লাফাবে, এই স্টেজ দরকার পড়লে ভাঙবে, তা এগুলোর কারণ কি, বলে এগুলো হলো এই এলাকার রসম রেওয়াজ। শুনতে শুনতে নুগমাহায়ে মাহফিলে বেদাত কো কান বহরা হো গই হ্যায় দিল বদ মজা হোনে কো হ্যায়। এটাকেই কবি বলেছিলেন যে এই সমস্ত বেদাতি অনুষ্ঠানগুলোর এই গান বাদ্য, এই কাওয়ালি, এই এটা সেটা শুনতে শুনতে মানুষের মন মেজাজ আজকে এমন হয়ে গেছে, কোরআনের সুরে অন্তর গলে না, কিন্তু গানের সাথে আবার নাচতেও তার ইচ্ছা করে। আর ছোট বাচ্চাদেরকে কচি কাছাদেরকে, ও তো এখনো বাচ্চা মানুষ, এখনো অত কিছু বুঝে না, সেজন্য ও একটু নাচছে, বলে নাচছে তো বুঝে না, তো নাচ বুঝলো কেমনে, ওকে নাচটা শিখালো কে, ওরা তো অনেক বড় পণ্ডিত। খালা এসে বলে যে মামনি কি শিখেছে একটু দেখাও তো, সূরা ফাতিহা না গানের শ্লোক, কিভাবে সুন্নতি তরিকায় জামা কাপড় পরতে হয়, কিভাবে ভদ্রচিত স্বভাব চরিত্রকে বজায় রেখে হাঁটতে হয়, সেটা না নাচ দেখাবে, এটা বলে শিক্ষণীয় জিনিস, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোর ট্রেনিং বাকি আছে, সেজন্য আপনি দেখবেন যে অনেক মা বোনেরা পর্দা ঠিকই করেছে, কিন্তু এদের ঢং দেখা যায় যে বেপর্দাদের চেয়ে আরো মারাত্মক। তাইলে আপনি একটা শিখিয়েছেন আরো 10টা বাদ থেকে গেছে, একে বলা হয় হাফিজ তা শাইআন ও গাবাত আনকাল আশিয়া, ও একটা ধরে রেখেছেন আর 10টা ছুটে গেছে। ওনা আছে কিন্তু খোপাটা এদিকে উটের কুজের মতো পিছনের দিকে, আধা এখন মনে হয় এক হাতের দিকে এগোচ্ছে, তো যিনি পর্দা করে নাই এটা আরেক দিকে আরো মারাত্মক হয়ে গেছে, একেবারেই করে নাই, যারা অভিজাত তারা তাকাবেই না, কিন্তু পর্দা করেছে মাঝারি ধরনের যারা পর্দা সম্পর্কে জ্ঞান রাখে এরা বলবে ইনি তো পর্দানশীল, তাকাচ্ছে, কিন্তু উনি আবার এমনভাবে ফ্যাশন করে পর্দাটা দিয়েছে আর এরপরে চেহারাটাকে এমনভাবে সাজিয়েছে যে এখন উনি ওটা খুলে ফেললে যে পরিমাণ খারাপ মানাতো এখন তার চেয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে। তাহলে পর্দা করলেই তো পর্দা হয় না, আজকে পর্দাকেও আমরা বেপর্দা করে ফেলেছি, তাহলে পর্দাকেও মুসলমান করার কাজ এখন আমাদের হাতে এসে গেল। আবার সব কিছু করার পরে যদি এমনভাবে হাঁটা হয়, এমন অঙ্গভঙ্গিতে চলাফেরা করা হয় যেখানে উদ্দেশ্য ছিল যে দৃষ্টি আকর্ষণ না হওয়া, সেখানে অনেক যুবকের দৃষ্টি আকর্ষিত হবে, এবং বাস্তবে অনেকে খবর সংবাদ পরিবেশন করেছে যে অনেক দুশ্চরিত্রবানেরা এমন আছে, ইপটিজিংয়ের যে কাহিনী অনেক সময় দেখা যায় ওই বোরকা পরিহিতার সাথে এগুলোর সম্পর্ক বেশি হয়ে গিয়েছে, এবং অনেক হয়রানি যে কয়েকটা দৃষ্টিকে যে কয়েকজন মেয়েকে করা হলো এদের নাকি বেশিরভাগ বোরকা পরিহিতা, তাহলে তারা ওদের তুলনায় এদের দিকে আর বেশি তাকাচ্ছে, এমন অবস্থায় আপনাকে বোরকাটাকেও শালীন করার সাধনা করতে হবে। একজন মহিলাকে দেখা গেছে মারা যাওয়ার পরে তার স্বামী স্বপ্নে দেখেছেন যে উনি জান্নাতের অট্টালিকা থেকে বেরিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করে আবার চলে যাচ্ছেন। জানেন তার মূল কারণটা কি, তার কারণ হলো এই যে তিনি এই কিছুদিন কয়েক বছর আগে মারা গেলেন, মানে এই যুগেরই সম্পর্কে আমার ফুফু হন, তার স্বামীকে তিনি বলেছিলেন আপনি আমাকে সাদা কাপড়ের বোরকা দিবেন, স্বামী বলেছিলেন আজকাল তো এটা চলে না, এটা আরো আগে পার হয়ে গেছে সেই যুগ, উনি বলছেন না আমার কাছে কালোগুলো যেমন খারাপ লাগে, আর আমি নিজে দেখেছি কালোটা ওই 2 টুকরা থাকে এগুলোতে কোনো সময় বডির কোনো অংশ অথবা যে কোনো কারণে, উনি বলেছেন যে কালোটা পড়লে দেখছি যে ছেলেদের একটু চোখ এদিকে বেশি ঝুঁকে, সাদাটাতে তেমন না, সেই জন্যে আমি সাদাটা চাচ্ছি। আল্লাহু আকবার। এবং তিনি প্রথমে নারাজ হলো, তারপরে উনি দিয়েছেন, আর এরপরে যখন দেখলেন যে তিনি জান্নাত থেকে এসে তার সাথে সাক্ষাৎ দিয়ে আবার ওই জান্নাতে চলে যাচ্ছেন, তখন কিন্তু ওই বোরকাটা পরে এসেছেন, তখন আমি স্বপ্নের তাবির বললাম, আমি কি আপনাকে এটা বলতে পারি, বলে বলুন, বললাম যে হতে পারে এই আমার ফুফুর জীবনের কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হয়নি, কিন্তু শুধুমাত্র সাদা বোরকা ওইটাই পছন্দ হয়েছিল, এর বিনিময়ে তিনি তাকে জান্নাত দিয়েছেন। অনেক একজন সাধারণ মহিলা, কত বড় বড় আলেমরা বলেছেন যে সারা জীবনে হাজার হাজার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছি, লক্ষ লক্ষ পৃষ্ঠা লিখেছি,
85 লক্ষ পৃষ্ঠা লিখেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, আর আপনাদের ঠাকুর সাহেব লিখেছেন মাত্র 35 লক্ষ পৃষ্ঠা। ঠাকুর, যেই ঠাকুরকে নিয়ে আজকে কত কিছু হচ্ছে, সারা বাংলাদেশের সবচেয়ে বড় কনফারেন্স মহিলারা একই সাজে সেজে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে করেছে আমাদের ডক্টর শহীদুল্লাহর নাতনি। এটা ওই রক্তের সম্পর্ক না, এটা আরেকটা প্রসঙ্গ। আল্লামা আব্দুল্লাহ আল কাফির, যারা উত্তরসূরি বলে, হ্যাঁ, কায়কুবাদের উত্তরসূরি, এক এম ফজলুল হকের শেরে বাংলার উত্তরসূরি যারা বলে, বেগম রুখিয়ার উত্তরসূরি যারা বলে, তারা আজকে একটা হিন্দু জাহান্নামের কীট। সে শত শত মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষকে, যারা বলে যে আমরা শিক্ষিত, যারা ইউনিভার্সিটি লেভেলে পড়ছে তাদেরকে যেমন নিয়ে যাচ্ছে, ঠিক তদ্রূপ সে নবী সাল্লামের নামে একবার শ্রদ্ধা, যেটা বৈধ তাও সেটা জানাতে পারে না, কিন্তু এমন একটা কনফারেন্স করে তারা দেখালো। এটা নাকি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহিলা, 1000 মহিলা একই সাজে সেজে ঠাকুরের নামে তারা শ্রদ্ধা জানাতে এই কনফারেন্স তারা করেছে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মহিলারা যাবে কোথায়? গায়ক গায়িকাদেরকে ভালোবাসলে আপনার ঠিকানা তাদের সাথে, নায়ক নায়িকাদেরকে ভালোবাসলে আপনার ঠিকানা তাদের সাথে, নবী ও সাহাবাদেরকে ভালোবাসলে আপনার ঠিকানা নবী এবং সাহাবাদের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের সঙ্গে করে দেন বলুন আল্লাহুম্মা আমি, তাদের ভালোবাসায় যেন আমাদের অন্তরকে কানায় কানায় ভরপুর করে দেন বলুন আল্লাহুম্মা আমি, এবং সেই ভালোবাসা যেন বাস্তবতায় রূপ লাভ করে সেটা হলো তাদের পদাঙ্ক অনুসরণ করা। ইন্নার রাজুলা ইযা আহাব্বা কওমান ইকতাফা আসরহুম, মানুষ যখন কোনো জাতিকে ভালোবাসে সে তাদের পদাঙ্ক অনুসরণ করে। সেই জন্য এটা এখানে ফরজ ওয়াজিব মুস্তাহাবের প্রসঙ্গ না, ভালোবাসার স্মৃতি এটা রাখতে গেলে মানুষ একটা সুতা পরিমাণ জিনিসকেও ফলো করে। তাহলে সাহাবায়ে কেরামদের সাথে কি পরিমাণ পোশাকের মর্যাদা সেটা দেখার বিষয় নয়, মহব্বত যদি ঠিক মতো প্রমাণ করতে হয় তাহলে সুতায় সুতায় হিসাব যখন এসে যায় তো জামাতে হিসাব আসবে না, জামার কাটিংয়ে হিসাব আসতে পারে, জামার কালারও হিসাব আসতে পারে, এখানে ওই রোল নাই, মহব্বতের সাথে কোনো রোলই নাই। আমি আগেই বলেছি মহব্বত ও আজীব চিজ হ্যায় জো সমঝাই নাহি জাতি, তবে হ্যাঁ ইসলামের রোলকে লঙ্ঘন করে হবে না, এর ভিতরে থেকে হতে হবে। এমন অবস্থায় এটা যে কত গভীর সাগর, কত অথই সাগর, এটার মাপ পৃথিবীর কোনো মানুষ এই মিটার দিয়ে আর এই ফিতা দিয়ে মেপে আপনাকে দেখাতে পারবে না, সেটা আপনিই বুঝবেন। এটা যত বেশি আপনি অগ্রসর হবেন নিজেই বুঝবেন। আর বাস্তবে আপনার কাছে কিছু বাসায় রাখেন চাক্ষুষ জ্ঞান, সেটা কোনটা আপনি এখন মিলাইয়া দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলছে বিয়ে শাদিতে খরচপাতি কম হলে বরকত বেশি হয়। আপনি এখন এই যে এই খরচটা, নাচ তো নাচ হলো, গান তো গান হলো, পাপ পাপের বোঝা, এর আগে এবং পরে পুরা এই বাসা যদি ভিতরে থাকে গেটটা যাবে একেবারে মেন রোড পর্যন্ত, খরচটা সারা রাত্রির জন্য ভাড়া হবে, অপচয়ের পাপ সেটা কে বহন করবে? যিনি যে অংশে সেখানে শরীক হয়েছেন তিনি সেই পাপ বহন করবেন, অথচ উনি মনে করছেন আমি সওয়াবের কাজ করছি। এদিকে কত এতিম মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, মৌলিক খরচটা সে পাচ্ছে না, ঠিক তদ্রূপ কত বিধবা হয়তোবা তার সংসারের তাগিদে বিয়ের প্রয়োজন রয়েছে, তার বিয়ের খরচটা না হওয়ার কারণে সেটা হচ্ছে না, এদিকে অপচয়ের মাধ্যমে 10-20-30 জন ওই অসহায় মহিলার বিয়ের খরচ চলে গেছে একজনের শুধু গেট আর নাচ আর গানের ফাংশন। আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে তো, জবাব দেওয়া যাবে? দিন কি সূরজ মিট রহি হ্যায় হাম লোগো কে সামনে রোজে মাহশার কিয়া জবাব হ্যায় মুস্তফা কে সামনে আয়ান কসুদ্দিন ও আনা হাই। ওটা সাহাবীর কথা ইবনে ওমর, যে দিন একটু কম হয়ে যাবে, দিনের অনুভূতি মানুষ কমিয়ে নিয়ে আসবে, আমি জীবিত থাকতে হতে পারে না, আমাকে সেই কমটাকে পুষিয়ে নিতে হবে, এটা পরিপূর্ণতা দিতে হবে। বক্তৃতার মাধ্যমে হয় বক্তৃতা দিয়ে, ইলমের মাধ্যমে হয় ইলম দিয়ে, আমলের মাধ্যমে হয় আমল দিয়ে, বাস্তব আদর্শ দেখিয়ে হয় বাস্তব আদর্শ দিয়ে, এবং ত্যাগের মাধ্যমে হয় টাকা পয়সা খরচ করে আল্লাহর দিনের পূর্ণতা, ওটার নাম হলো পূর্ণতা। আল্লাহু আকবার, আপনার চোখের সামনে যেটা হচ্ছে সেটাকে আপনি অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদ কতটুকু করলেন, ন্যায়ের কাজ হচ্ছে না মানুষকে কতটুকু আপনি আদেশ দিলেন, আজকে সেগুলোতে নাই, চাচা আপন জাত বাছা সবাই যার যার জান বাঁচাচ্ছে। এই জন্য কেন ইলিমটা চাক্ষুষ জ্ঞানের ইলিম না, চাক্ষুষ হলো শুনে শুনে জ্ঞান, আমরা শুনে মুসলমান, আমাদের আঞ্চলিক ভাষায় হুনিয়া মুসলমান, এবং উর্দুভাষী এক আলিমকে কেউ যদি জিজ্ঞাসা করেছিল হামে কেউ সুন্নি কাহা যাতা হ্যায়, আমাদেরকে কেন সুন্নি বলা হয়, তো উনি উত্তর দিয়েছেন ইসলিয়ে কে হাম সুন সুন কে মুসলমান হ্যায়, আমরা শুনেও শুনে মুসলমান, এই জন্য আমাদেরকে সুন্নি মুসলমান বলা হয়। সুন্নি শব্দটা হলো সুন্নতের দিকে সম্বন্ধিত,
মানে সুন্নতের অনুসারী মনন সাহেব সুন্নত থেকে দূরে যেতে যেতে এত দূর পৌঁছে গিয়েছে, এবার কামও সারা করছে নামও হারিয়ে ফেলেছে, কয় যে সুনসুনকে মুসলমান। আমাদের এনারা হুবু ওই শব্দ না বললে ওই বক্তব্যই বলে, আমরা তো কোন দিন নবীকে দেখলাম, আমরা আবার কোন দিন সাহাবা থেকে দেখলাম, আমরা তো শাহজালাল শাহপুরান আর শাহ মাহদুম আর বুরহান উদ্দিন সাহেব ওনাদেরকে দেখেই তো আমরা মুসলমান হয়েছি, তাইলে ওনাদের মাজারে এখন যা হচ্ছে আমাদেরকে তাই করতে হবে, তাইলে আমরা হলাম ওনাদের সাথে বিশ্বাস তথা বজায় রাখি বিশ্বাস ভাজন আমরা হলাম, না হলে আমরা হয়ে গেলাম না শুকুর গুজার বলে নাউযুবিল্লাহ। এই জন্যে ওই যে বাসায়ের ঠিক না রাখলে সমস্যা, বাসায়ের ঠিক রাখলে আপনাকে প্রথমেই বলতে হতো আমার বিশ্বাস ভাজন হতে হবে আগে আল্লাহ, বিশ্বাস ভাজন হতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ এই যে 360 আউলিয়া তাদেরকে কে গঠন করেছে, কার আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি ইয়েমেন দেশ ছেড়ে দিয়ে এখানে আসলেন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকে সন্তুষ্ট করতে গেলে উনি এখানে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি আবার ওনাকে আল্লাহকে বাদ দিয়ে ওনার পায়ে আপনি কদমবুসি করবেন, ওনাকেই আপনি ধরে চাইবেন পার পেতে পার হতে, এটা কোন পাগলামি? বাসায়ের নাই, ওই চাক্ষুষ জ্ঞান নাই। যেই সুরা আনামের 104 নম্বর আয়াত এখানে পড়া হলো, ওই সুরা আনামের 50 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন যে কুল্লা আকুল লাকুম ইন্দি খাজাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক। তিনটি বিষয় সুরা আনামের 50 নম্বর আয়াত আল্লাহ পাক বাসায়ের হিসাবে নাজিল করেছেন, চাক্ষুষ জ্ঞান যে গায়বের জ্ঞান তুমি বলে দাও যে আমার কাছে নাই, কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। তা আপনারা যে ইসলাম ফলো করেন সেখানে তো হাজার জনকে ভাগ করে দিয়ে দিয়েছেন গায়বের জ্ঞান, একটা চাক্ষুষ জ্ঞান হলো? এটা অন্ধ জ্ঞানও না, এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়া কোনো জ্ঞানের ভিতরে আসেই না। নূর, নূর হতে গেলে ফিরিস্তা হতে হয়, আল্লাহ বলছেন নবীকে বলে দাও যে তুমি ফিরিস্তা না তাহলে তুমি নূর না, কারণ মানুষ মানুষ হতে গেলে মাটির হতেই হবে। আর এই জায়গায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে নূর বলে, কেননা যিনি মানুষ না তাকে আমাদের ভাষায় কি বলা হয়, আ মানুষ, তাতে যে কেউ হোক মানুষের বাউন্ডারি থেকে বের করার মানি হলো তারা আমার নবীকে আ মানুষ শব্দ বলছে, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মানুষ বলে তাকে মর্যাদা দিচ্ছি। এই সেই মানুষ যেই মানুষ হিসাবে যেদিন বাবা আদম রূপ নিলেন তখন সমস্ত ফিরিস্তা কুল তাকে সেজদা দিয়েছে আল্লাহর নির্দেশে। এই সেই মাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা, আমার উদ্দেশ্য আল্লাহ পাক সারা ভূপৃষ্ঠকে এই গোটা পৃথিবীকে আল্লাহ পাক নামাজের জায়গা বানিয়েছেন, এমনকি তায়ামুমের মাধ্যমে অজুর যে কাজ সেই কাজের ব্যবস্থা করে দিয়েছেন। এটা সম্মান বেশি না ওই জুতির সম্মান বেশি? জুতি দিয়ে তায়ামুম করলে হবে না? জুতি কোনোদিন ধরতে সইতে পাওয়া যায়? আজব কাহিনী, তারা বলে সম্মান দিচ্ছে। কুল্লা আকুল লাকুম ইন্দি খাজাইনুল্লাহ, ভান্ডার আমার হাতে নাই, ওনারা আব্দুল কাদের জিলানী সাহেবের হাতেই দিয়ে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলম মে হর শাই পর হ্যায় কব্জা গাউসে আজম কা, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলছে সারা পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে কব্জা, মানে এই যে শক্তি ক্ষমতা, এটা আব্দুল কাদের জিলানী সাহেব কব্জা করে নাকি উনি বসে আছেন। তো কবরে কেন গেলেন? বাসায় চক্ষু দিয়ে দেখলেই বোঝা যায় যে এটা মিথ্যা হচ্ছে, চাক্ষুষ জ্ঞানের বিপরীত হচ্ছে। নাম শুনেছি নবী তোমায় চোখে দেখি নাই, দুঃখ করে যখন বলে তো আমার নবীকে চোখে না দেখলো, আমার নবীর আদর্শকে তো চোখে দেখা যায়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুস্পষ্ট আদর্শ রেখে গেলেন, বলে গেলেন যে আমার উম্মত বিভ্রান্ত হওয়ার প্রধান ইস্যু হলো ওই বড় বড় মানুষদেরকে নিয়ে বাড়াবাড়ি করা। আজকে আমাদের সমাজের মুসলমান যে কোনো মুসলমানকে দেখবেন গুটি কয়েকজনকে বাদ দিলে কোনো না কোনো একজনকে নিয়ে, কোনো না কোনো একটা পক্ষকে নিয়ে তারা বাড়াবাড়ির মধ্যে লিপ্ত। এই বুজুর্গ, এই কেরামতি, এগুলো আছে না নাই? এগুলো তো ওই দিন অনেক কিছু বলা হয়েছিল, আজকে কিন্তু ওইদিকে যাবো না, সময় নষ্ট হবে। আর যেটা বোঝা হয়ে যায় এটা নিয়ে আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। তাহলে চাক্ষুষ জ্ঞানের অনেক সিগনিফিকেন্ট আছে, অনেক তাৎপর্য আছে, এবং এর একটা পর্যায় ছিল এমন যে সাধারণ মুসলমান সহ নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত অ্যারাবিয়ান নন অ্যারাবিয়ান সকল শ্রেণীর মুসলমানদের মধ্যে আল্লাহ পাক এই চাক্ষুষ জ্ঞানের একটা অংশ দিয়েছেন। সেই চাক্ষুষ জ্ঞানের কারণে কখনো কখনো আপনি দেখবেন যে একজন কম শিক্ষিত মুসলমানের ইমান বেশি শিক্ষিত একজন আলিমের চেয়েও শক্তিশালী। কেন? চাক্ষুষ জ্ঞানকে উনি ধরে রেখেছে, মানে আল্লাহু আকবার, কারণ চাক্ষুষ জ্ঞানের একটা অংশ সৃষ্টিগতভাবেই আল্লাহ তার অন্তরে ঢেলে দিয়েছেন। সালেহ শব্দের একটা শব্দই করতে হলো, সালেহ যিনি নেক, আমরা যাদেরকে আউলিয়া বলি এর শরীয়তের পরিভাষায় যেটা সবচেয়ে সূক্ষ্ম শব্দ এটা হলো সালেহ, এক বচনে বহু বচনে সালেহুন। এই জন্য মিনান্নবীনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদাই
অসালেহীন আল্লাহ পাক বলেছেন। আউলিয়া কে হবে না হবে এটা তো সূরা ইউনুসের 109 নম্বর আয়াতে বলাই হয়েছে ওই দিন, তার মধ্যে আমার সিরিয়াল কত সেটাও বলে দিয়েছিলাম, কিন্তু এরপরে তো একজনও আসলো না, কোনো কিছু নেওয়ার জন্য একজনও আসলো না। বুঝতেই পারেন যে আজকাল খাঁটি জিনিসের কোনো বাজার নাই, কিন্তু ওখানে জিনিস খাইয়া একেবারে টাকাও নষ্ট করিয়া শরীর স্বাস্থ্য শেষ করিয়া ওই যে ফরমালিন যেখানে আসে সেখানে চকচক করলে সোনা মনে করে শেষ করি ফলাইতেছে। কিন্তু সালেহীন এই শব্দটা এটা সাধারণত প্রয়োগ হয় আরো বেশি, এটার একটা সংজ্ঞাতে আসছে এই যে স্বভাবগতভাবেই সে সৎ হয়, খারাপ জিনিসকে সে অপছন্দ করে ভালো জিনিসকে সে পছন্দ করে। আল্লাহ আকবার, এই দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন স্বভাবগত ভাব বড় হওয়ার পরে পুরুষদেরই নষ্ট হয়ে যায় বেশি, মা বোনদের অনেক সংরক্ষিত থাকে, তারা অত বেশি ওই মিশে না সমাজের সাথে, কিন্তু এখন আপনারা আবার মিশাইয়ে দিয়ে নষ্ট করে দিলেন। না মিশানোর যেই বিষয়টা ছিল বাহিরে না যাওয়া, এখন ছোট্ট একটা তারের সাহায্যে এই ভিতরে ঢুকাইয়া সবই তো দিলেন সর্বনাশ করিয়া, শেষ হয়ে গেল জাতি। আর সেখানে খুব হেলে দুলে বললেন, ও ছোট মানুষ একটু বুঝে না, একটু এনজয় করছে, আর একটু সাথে আজটু, আজটুর সাথে সবটু, ছোটদের সাথে বড়রাও যে মিশে একাকার হয়ে গেল, এটার সমাধান দিবে কে? হায় 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 হায়, এটা হেলে দুলে কথা বলার জিনিস? এটা কি মিষ্টি মজা মজা করে খাওয়ার জিনিস? এটা জাহান্নামে যাওয়ার জিনিস? এখানে ভীত হতে হবে, বলার সাথে সাথে আতঙ্কিত হতে হবে। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মাত্রই, কোনো কোনো মুমিনের স্বভাব এমন আছে যে মাঝে মধ্যে তার মাধ্যমে কিছু পাপ হয়ে যাবে, কিন্তু তার একটা স্বভাব এটাও থাকা দরকার, ইদা যুক্কিরা যাকারা, তাকে যখন উপদেশ দেওয়া হয় সাথে সাথে সে ফিরে আসে। বলেন আল্লাহু আকবার, সেখানেও ওই বাসীরা শব্দ আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা তাকাউ ইদা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, সূরা আরাফের 201 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, যারা প্রকৃত অর্থে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, তাদের সামনে বরং পাপ হাজির হয়ে যাওয়ার পরে অন্য কেউ যদি সেখানে তাকে স্মরণ করিয়ে দেওয়ার মতো নাও থাকে, উপদেশ দেওয়ার মতো নাও থাকে, তার মনের ভিতরে তাকওয়ার ভিত্তিতে একজন উপদেশদাতা সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ তো রাখছেনই, ফেরেশতা আছে তো, একজন ফেরেশতা আছে প্রতিটি উম্মতের জন্য। আল্লাহ নবী বলছেন, একজন ফেরেশতা আল্লাহ রেখেছেন, ওই ফেরেশতা তাকে ভালোর দিকে আহ্বান করেন। ওইদিকে শয়তানকে যদি রাখা আছে মন্দের দিকে আহ্বানকারী হিসাবে, একজন ফেরেশতা আপনার সাথে নিয়োজিত আছে ভালোর দিকে আহ্বানকারী হিসাবে, কিন্তু আপনি ফেরেশতার আহ্বান অন্তর্চক্ষু দিয়ে পর্যবেক্ষণ করবেন কখন? এবং আপনার অন্তরের কান দিয়ে শুনবেন কখন? যখন আপনার মনের ভিতরে ওই বাসীরা থাকবে, চাক্ষুষ জ্ঞান, আল্লাহু আকবার, আল্লাহ ভীরুতা এর জ্ঞান। তা আল্লাহ পাক বলছে, তাযাক্কারু, কেউ স্মরণ করিয়ে না দিলে সে নিজেই এই বিষয়কে স্মরণ করে ফেলে। সেজন্য কেউ ইমাম শাফির কথা বলেছেন, কেউ আরো কথা বলেছেন যে তোমার সামনে যদি পাপ হাজির হয় তুমি তিনটা অপশন তোমার সামনে রাখো, এই জিনিসটা কি ভালো নাকি না এটা মন্দ, তাহলে যদি ভালো হয় এটা আমি করতে পারি, আর যদি খারাপ হয়, আর ভালো হলে এটা আমার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে, খারাপ হলে পাপে বাপরেও ছাড়বে না, এটা তো কারো অজানা নাই। শেষ পর্যায়ে তোমার কি নিতে হবে ডিসিশন যে না, তাহলে যেহেতু মন্দ করবো না, যদি ভালো হয় তাহলে আমি করবো। 3 মিনিট সময় নেন, একটু সময় নেন, দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। সময় না নিয়ে সাথে সাথে পাপের সরঞ্জামাদি উপস্থিত, আর আপনি ঢুকে পড়লেন, এমনকি এখানে যদি বিসমিল্লাহ বলেও ঢুকেন, এমনকি আস্তাগফিরুল্লাহ বলে ঢুকেন, কাজ হবে? এটা শয়তানি, এই আস্তাগফিরুল্লাহ হলো শয়তানি ধোঁকা। একটা বাসার একজন মেয়ে নাকি কাজের মেয়ে, উনি যেদিন বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন তো বাসার মালিকদেরকে বুঝতে হতো যে আজকে কোনো একটা জিনিস গুম হয়ে গেছে, বাস্তবে দেখছে এই ঘটনা ঘটেছে। আবার এই সিলেটের কোনাতে আমি ছোটোবেলায় এগুলোতেই ছিলাম, গাইপাড়া বলতো বা ঘাসিচুলা বলে, সেখানে রাত 1টা পর্যন্ত একজন লোক ছিল, সে যদি তাহাজ্জুদের নামাজ পড়তো মসজিদে তাহলে এলাকার সবাইকে সোচ্চার থাকতে হইতো, কেন বলে এবার হানা দিবে, তাহলে তার তাহাজ্জুদ হলো লাইসেন্স পাপ করার জন্য, আর এই মহিলার আস্তাগফিরুল্লাহ হলো লাইসেন্স পাপকে ঢাকার জন্য। কত চালাক সমাজের মানুষ, কত চালাক, কে চালাক বানিয়েছে এদেরকে? শয়তান। কিসের কারণে চালাক হয়েছে? ওই চাক্ষুষ জ্ঞান না থাকার কারণে। এই জন্য আল্লাহর কাছে চাক্ষুষ জ্ঞান কামনা করেন, এই জ্ঞানের ভিত্তিতেই দাওয়াত দিতেও আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন প্রিয় হাবিব তার এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা ইউনুস আয়াত নম্বর 108 কি বলেছেন?
হাযিহি সাবিলি, হে নবী তুমি বলে দাও এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ আল্লাহর পথে আমি আহ্বান করি, আলা বাসীরাতিন চাক্ষুষ জ্ঞান, আল্লাহু আকবার, যে জ্ঞানে আপনাকে দেখিয়ে দে, কি দেখিয়ে দে, সত্য মিথ্যা, হক এবং বাতিল, হেদায়ত না গুমরাহি, ভ্রষ্টতা না শিষ্টতা, এবং এটা আল্লাহ সন্তুষ্টির পথ, এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ, এটা যেটা সুস্পষ্টভাবে বলে দেয় ওটার নাম হলো চাক্ষুষ জ্ঞান। আপনি নিজেই এটা যদি না জানেন তো মানুষকে কি বলবেন? আজকে তো আমাদের অনেকে তাই বলছে, ওই যে ইবনে আব্বাস বলেছিলেন লাইলাতুল কদরের কথা, হাজারে আসবাদের কথা, আল্লাহর নামে শপথের শপথের কথা, আজকে আমাদের সমাজে এমনও কিছু আছে ওকে যদি বলেন যে তিনটা না ছয়টা জিনিস নিয়ে শপথ করবে, কিন্তু যেই জ্ঞানটা তার কাছে আসে সে মনে করে যে চাক্ষুষকে পার করে গেছে, অথচ চাক্ষুষের এক শিখিও সে আদায় করে না, সেই জন্য চ্যালেঞ্জ দিয়ে বলছে এটা এটাই হবে ওটাই হবে না। প্যান্ট হোক পাজামা হোক টাকনার নিচে নাকি উঠানোই যাবে না, তো একটা অন্যায় করলো আল্লাহর বান্দা যে নামাজের বাহিরে সে প্যান্টটাকে ঝুলিয়ে রাখলো, এবার আরেকটা অন্যায় করালেন বক্তা সাহেব, বললেন যে না নামাজের আগে উঠানো যাবে না, কারণ কি চাক্ষুষ তো দূরের কথা, ন্যূনতম জ্ঞান যাকে বলে ফতোয়ার সেটা নাই, কারণ উনি এখানে কোন হাদিস প্রয়োগ করেছেন, বোখারিতে এসেছে, মাথার সাথে সম্পৃক্ত ওটাকে লাগিয়েছেন পায়ে, আমরাও তো বলি যে আব গাছেরটা গাব গাছে লাগালে সমস্যা, তাল গাছেরটা তিলের সাথে লাগালে সমস্যা, তালেরটা চুলের সাথে লাগালে সমস্যা, মুফতি স্বয়ং দেখেন চাক্ষুষ ভুল ধরেন যে মাথার হাদিস লাগিয়েছে পায়ের মধ্যে, তো ভুল হবে কি হবে না, আল্লাহ নবী কারণ দর্শিয়েছেন যে তুমি যেমন সেজদা দিচ্ছ তোমার চুলটাও সেজদা দিবে, এবং সেখানে মহিলারাও উদ্দেশ্য যে আগে যদি উনি বেনি না বুনে থাকেন, খোপা না বেঁধে থাকেন, নামাজের আগ মুহূর্তে বাঁধবেন না, ওড়না দিয়ে ঢাকবেন কিন্তু চুলটা খোলাই রাখবেন, যাতে ওড়নার ভিতরে হয়েও চুলটাও সেজদা দেয়, এটা ছিল হাদিসের উদ্দেশ্য। এবং এটা নিয়ে আজকে থেকে দুই যুগ আগে এই এখন যারা ফতোয়া দিচ্ছে এদের উস্তাদের সাথে আমার ঝগড়া হয়েছে, বুঝাতে পারি নাই, উপায় নাই, আমার গায়ের জোরে তো বোঝানোর কিছুই নাই, তাইলে আমাকে ওই সময় থেকে আল্লাহ পাক কিছু চাক্ষুষ জ্ঞানের আংশিক হলেও দিয়েছেন, তারপর ইসলামিক ইউনিভার্সিটিতে লতে পড়ার সুযোগ দিয়েছেন, সেখানে এই মাসলা মাসাইলের ক্ষেত্রে চাক্ষুষ জ্ঞান কাকে বলে অন্তত সেটা বুঝেছি, জ্ঞানের যে পরিমাণ কত পরিধি কত এটা কিন্তু বুঝেই নাই। আর এরা যারা মাথারটা আঘাতটা পিছনে আর উপরেরটা নিচে মাথারটা পায়ে লাগায়, ওরা তো জানেই না যে কোনটা জানে না, ওরা কেমনে মুফতি হবে, এটা উদাহরণ খালি বললাম, এটা ওই হাদিস মাথার সাথে সম্পৃক্ত। এইভাবে মাথায় গামছা ঝুলিয়ে আছেন, আরবিয়ান লোকের একটা গোত্রা পড়ে, কোনো সময় ফাগড়ি বাঁধতে তো বাঁধবেই, কিন্তু এই গোত্রা পড়ে নামাজের আগ মুহূর্তে এসে উল্টাইয়ে দেয় অনেকে, এটা হলো সাধারণরা করে, কিন্তু আলেমদের মধ্যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কঠোর প্রতিবাদ জানিয়েছেন, তো তুমি নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এটাকে ঝুলিয়ে রাখলা, আর নামাজের সময় তাকে উল্টাইয়ে দিয়ে ওই হাদিসের লঙ্ঘন করলা, যে হাদিসে আল্লাহ নবী বলছেন যে না মাথার সাথে সম্পৃক্ত যে জিনিসটা আছে, এবার কি বুঝলেন চুলের সাথে এবার এসে গেলো মাথায় যা ঝুলানো থাকে সেটাও, সেটাকে আপনি নামাজের আগ মুহূর্তে গুটাতে পারবেন না, তাহলে হাদিসের লঙ্ঘন হবে। ওটার সাথে প্যান্ট গুটানোর কি সম্পর্ক হলো রে বাবা, এটা যদি না জানো তো আগে একজন জ্ঞানী আলেমকে জিজ্ঞেস করো, তুমি তো ইসলামিক ইউনিভার্সিটির বারিন্দায় পা দেও নাই, আবার তোমাদের মধ্যে একজন নাম দিয়ে দিছে এই নেটের মধ্যে এসেছে মাদানী আলিমদের স্বভাব, অত মদিনার নামগন্ধই শুনে নাই, শুধু নেটে আসার কারণে সেও মুফতি বলছে, আজকে যে হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি ওই সূর্য ডুবার আগের নামাজ পড়লো আর সূর্য ওঠার আগের নামাজ পড়লো সে কখনো জাহান্নামে যাবে না, ফতোয়া শেষ, তার মানে মাত্র দুই রাকাত নামাজে জান্নাত নিশ্চিত। এই ধরনের হাদিস যেগুলো এপিট আছে অপিট আছে অথবা মাসআলা, সেটার এপিট বলার আগেই আপনাকে অপিক অপিটের ছিপি আটতে হবে, যাতে করে মানুষ ভুল না বুঝে, তা না হলে ওই যে ইমাম মেহেদির প্রধান সেনাপতি একজন, যে তার একজন ভক্ত তাকে জবাই করলো, সে দাবি করেছিল যে আমি ইমাম মেহেদির প্রধান সেনাপতি, তার কাছে তো নামাজ ছিল তিন ওয়াক্ত, আপনি তখন দুই ওয়াক্ত করে দিলেন, তাহলে ফতোয়ার বিষয় যেগুলো সেগুলো যেন তেন প্রকারণে খালি বললেই হবে না, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। এইভাবে প্রচুর পরিমাণে ফতোয়া আজকে, চাক্ষুষ জ্ঞান তো দূরের কথা, ইলমে কিন্তু দূরের কথা, ইলমের আভাস পর্যন্ত যেখানে উনি পায় নাই আজ করে নাই, ফতোয়া দিয়ে সাবার করে চলে যাচ্ছে, এবং আমার নবীকে দায়ী বানাচ্ছে, নবীর উম্মতকে বিভ্রান্ত করছে, রূঢ়তা সৃষ্টি করছে, এমন শক্ত শক্ত ফতোয়া দিচ্ছে। হাদিস হলো মাদক দ্রব্যে ফতোয়া লাগাচ্ছে সিগারেটের সাথে, সিগারেট কখনো কখনো নিকোটিনের কারণে আত্মহত্যারও পর্যায়ে নিয়ে পৌঁছায় দেয়, কিন্তু এটা তো মাদক না, মাদকের হাদিসে দেওয়া, এবং বলা হচ্ছে যে এই হাদিস শোনার পরে আমি মনে করি যে আর কেউ এই কাজ করবে, আপনার আমার মনে করার উপরে কিছু আছে, উম্মতে মুসলিমা আজকে ভেসে যাচ্ছে
অপসংস্কৃতির বিষ বাসবে। আজকে তাদেরকে নিয়ে কোথা থেকে কোথায় সরিয়ে দিচ্ছে গুটি কয়েকজন মানুষ, যারা আল্লাহপাক তাদের অন্তরকে এইভাবে সরল মনা রেখেছেন। ওরা আমাদের সামনে আসে বলে এদেরকে এইভাবেই জাবর কাটা করে বক্ত বানাতে হবে? এটা তো আরেক পিরানি ব্যবসা শুরু হয়ে গেল, অঘোষিত পিরানি ব্যবসা। যাতা করলে কি উম্মতে মুসলিমা এইভাবে পিষ্ট হবে? হতে দেওয়া যাবে না। জ্ঞানের আলো এসে গেলে মূর্খতার অন্ধকার দূরীভূত হবেই হবে, কিন্তু আপনাদেরকে অন্তত এটা বুঝতে হবে যে জ্ঞান কোন পথে চলছে এবং চাক্ষুষ জ্ঞান কোন পথে আছে, সেটা আপনাদেরকে অন্তত বুঝতে হবে। যে কোনো ফতোয়ায় দৌড়াদৌড়ি করলে হবে না। এই কুরবানি আসবে, আবার আরেকটা ফতোয়া শুনবেন শরীকে কুরবানি হবে না, সেটা দিতে গেলে ওই হজ্জে গেলে হবে, আর না সফরে গেলে হবে। যান এবার সারা দেশের মুসলমানদেরকে নিয়ে হয় সফরে বের হন, যদি শরীকে কুরবানি দেন, তা না হলে সবাইকে একটা করে খাসি কিনতে হবে। খাসি কিনবে, মুরগেরই টাকা নাই ওই বেচারা ঈদের দিনে। এইভাবে ফতোয়া দিয়ে যাদেরকে কুরবানির সওয়াব থেকে বঞ্চিত করা হচ্ছে, এই সওয়াবের বাগি, এই গুনার যে বাগিটা, সওয়াব যে মাইনাস হলো, এটা কিন্তু ওই মুফতি সাহেবের ঘাড়ে পড়বে। এটা এটা চাক্ষুষ জ্ঞান, এর মধ্যে তিন পরিমাণ সন্দেহ নাই। কাফির ফতোয়া দেওয়া হচ্ছে যেখানে কাফির ফতোয়া লাগে না, সেই জায়গায় হাদিস বুখারী শরীফ হাদিস বলেছে ফাকাদ বা আবিয়া হাদিমা, একজনের গায়ে লাগবেই। কত ফতোয়া আমাদের মুফতিরা দিচ্ছে যেটার কারণে মুসলিম মিল্লাতের গায়ে সেটা না পড়ে ওনার গায়ে পড়ছে, উনি বারে বারে কাফির হচ্ছেন, বারে বারে উনি কাফির হচ্ছেন মুসলিম মিল্লাতের গায়ে ওটা না পড়ার কারণে। তাইলে ফতোয়া কুফুরি পর্যন্ত পৌঁছায় দেওয়া, জাহান্নামে যাবেই। ওই টাহানার নিচে কাপড় গেলে ওইটা ওখান থেকে আসছে, বাড়াবাড়ি এক বাড়াবাড়ি দ্বিতীয় বাড়াবাড়ি নিয়ে আসে। এই টাহানার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবেই, এটা যাবেই। এটা এটা আল্লাহ নবী সাহেব বুঝিয়েছিলেন, ভয় দেখিয়েছেন, এটা আল্লাহ নবী সাহেব ভয় দেখিয়েছেন, যাবেই এই কথা তিনি বলেন নাই। তা নাহলে বলেই দিয়েছেন যে ওর জাহান্নামে যাওয়া একেবারে অবধারিত। শব্দটাও বুঝো না, অর্থও বুঝো না, যেখান থেকে সেখানে অপব্যাখ্যা করে দিয়ে দাও, মাথায় টিপ দে, এটা অনেক বড় অন্যায়। মহিলা হিন্দুদের সাথে সামঞ্জস্য, কিন্তু এমন একটা শব্দ বলে দিল, এমন একটা শব্দ যে একজন আলিমের মুখে মানাই না। মানুষ মনে করবে যে এরা কি এত সস্তা, আর আমরা একটা ওয়ার্ড ব্যবহার করতে আমার কয়েক বছর লেগে যায়, এই শব্দ কি আমি খুতবাতে অথবা আলোচনায় বলতে পারবো কি পারবো না, এটা কোনো দাওয়াতি অঙ্গন কি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না, এটা কোনো আমাদের ওয়েট কমবে কি কমবে না, আমাদের একটা মাননীয়ের ব্যাপার স্যাপার আছে না, আমাদের এই মিম্বরে চলে একদল এমন সস্তা শব্দ ব্যবহার করে, এমন গালমন্দ শব্দ ব্যবহার করে, এর উপরে আপনি অন্যদেরকে কীভাবে প্রতিবাদ করবেন যে আপনারা মুখ খারাপ করেন কেন, আপনারা দুর্মুখ হন কেন, আমরা নিজেরাই তো দুর্মুখ। একজন নামাজে দ্রুত চলে যাচ্ছে, আরেকজন বলছে হ্যাঁ উনি খুব চালাক, এখন উনি দৌড়াদৌড়ি করে বুঝাচ্ছে যে আমি খুব ভালো, তাহলে উনি মানে ঠকবাজি করতেছে। এগুলো তোমাকে তার অন্তরে কলিজার মধ্যে হাত দেওয়ার কথা কে বলেছে? আপনি বলেন যে এটা আপনাদের একটা ভালো লক্ষণ, হ্যাঁ যে নামাজে অগ্রসর হচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, সেজন্য আমার একটা পরামর্শ যে এটা আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না, আর আপনার নামাজটাও মিস হবে না, আপনি যদি আজানের সাথে সাথে অথবা এর আগ থেকে আপনি প্রস্তুতি নিয়ে থাকেন। এটা হলো দাওয়াতের শালীনতা। বলেন সুবহানাল্লাহ, খালি গুতরা শান দিলে আর চেহারার ফ্যাশন ঠিক করলে আর সৌদি সাজলে হ্যান ত্যান করলে এগুলো দায়ী হওয়া যায় না? সারা পৃথিবীময় আপনি যদি নাম ভাঙিয়ে ফেলেন আল্লাহর কাছে হতে পারে একটা আচরণের কারণে এমন আটকা পড়বেন যে কেউ আপনাকে সুরাতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্যে দাওয়াতের প্রথম বিষয় হবে আল্লাহকে চিনা, আল্লাহর দিনের মাহাত্ম্যকে বোঝা, দাওয়াতের আদবকে জানা। আদব কি? বড় বড় শর্ত সেগুলোকে আগে জানা। অনেক মাসালা আছে যেখানে বলা যাবে না, আমরা সেখানে বলে বেড়াই। ওই যে মানুষ সহজে বুঝবে যে হ্যাঁ একজন শিক্ষক পাইছি, ঘরের ভিতরে থেকে থেকেই তার কাছ থেকে অনেক জিনিস শিখতে পারবো। আপনাকে যদি 100টা জিনিস সঠিক শিখায়, 99টা জিনিস সঠিক শিখায়, আর একটা জিনিস বেঠিক শিখিয়ে ফেলে, এটা এমন বেঠিক, এটার কারণে আপনার 99টাও পুঙ্গ হবে এবং আপনার সাথে আরো 99,000 মুসলমান বিভ্রান্ত হবে। কি লাভ হলো, কি লাভ হলো? এই জন্য ইসলামী রুল জানা থাকতে হবে। আপনি কতটুকু উপকার করবেন তার আগে আপনি আমাকে এটা নিশ্চিত করেন যে আপনার ক্ষতি তো আপনি করবেন না, আপনি আমার কোনো ক্ষতি করছেন না তো, আপনি এই ইসলামী অঙ্গনে কোনো বিভ্রান্তি নিয়ে আসছেন না তো, কোনো ফিতনার আগুন ছড়াচ্ছেন না তো। অনেক ফিতনার আগুন আজকে আমাদের দাউ দাউ করে সমাজে জ্বালানো হচ্ছে, এ দাওয়াতের নাম দিয়ে। কিসের অভাবে? বাসায়ের, চাক্ষুষ জ্ঞান না থাকার কারণে। এই জন্যে এখন আমি চলে আসবো শেষের দিকে, সূরা জাসিয়া এর 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন হাদা বাসায়রুল লিন্নাস, কোরআনকে উদ্দেশ্য করে, কোরআনের ব্যাখ্যা, এর মধ্যে প্রধান ধরনের বিশদের হাদিস সেগুলোকে উদ্দেশ্য করে। এবং আপনারা এখন এক্ষুনি অনুভব করতে পারলেন যে এই বাসিরা শব্দের সাথে, বাসার শব্দের সাথে কতটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন জড়িয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। এবং কোরআনের একটা বড় রুল হলো তাফসিরের, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির হবে কোরআন দিয়ে। আজকে কিন্তু আমি হাদিস পর্যন্ত যাইতে পারি নাই, মাত্র চাক্ষুষ জ্ঞানের ব্যাখ্যা এখনো চলছে শুধু কোরআন থেকেই, কোরআন। আল্লাহ আকবার, আর আমি বা কি জ্ঞান রাখি। আল্লাহ পাক এখানে সূরা জাসিয়া 20 নম্বর আয়াতে বলছেন এটি হলো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চাক্ষুষ জ্ঞান এর ভাণ্ডার সমূহ,
বার্তা সমূহ, বর্ণনা সমূহ। তারপরে আল্লাহ কি বললেন, ও হুদা, হেদায়ত, কোরআনের হেদায়ত আছে, হেদায়তের আলো আছে, ও রাহমা বললেন দয়াও আছে, আল্লাহ আকবার, দয়া। ইলমের মধ্যে দয়া থাকে, ইলম আমলের মধ্যে দয়া থাকে, দাওয়াতের মধ্যে দয়া থাকে, ওটা হলো এলাহি এবং রব্বানি দাওয়াত। যেই দাওয়াতের মধ্যে রুড়তা থাকে, মুগুর মারার ব্যবস্থা থাকে, পেরেক মারার ব্যবস্থা থাকে, ওটা রব্বানি দাওয়াত নয়, শেষ, আগেই কাটা পড়ে গেছে। কি দলিল আপনি গুনবেন? হাদিসের নাম্বার সারা রায় পর্যন্ত আপনি গুনেন, আপনি বাদ, কারণ আপনার মধ্যে দয়ার যে বার্তা সেটা নাই, আপনি দায়ী থেকে বরখাস্ত, আউট, হবে না। কয়েকটা লুপ্ত এসেই গেছে, এগুলোকে নিয়ে আপনি একেবারে শেষতেছেন, কি শেষা? এটা কি পাঠা নাকি? এটা কি মহিলাদের সেই পাঠা যেখানে মরিস তারা বাটে? এটা আল্লাহর বান্দা, আল্লাহ নবীর এক একটা উম্মতের মূল্য কি দিয়ে আপনি দিবেন? মুসলিম যদি হয়, আল্লাহ নবীর সাথে বলেছেন, লা জাওয়ালু দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কাতলি মুসলিম অথবা মিন কাতলি নাফসিন মুমিনা, একজন মুমিন হত্যা হয়ে যাওয়া, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আরো জঘন্য আল্লাহর কাছে। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক হালকা, কিন্তু আল্লাহর একজন মুমিন বান্দা তার মূল্য তার চেয়ে বেশি। আপনি তার অন্তরে আঘাত দিলে শেষ করে দিলেন, তাকে শেষ করে দিলেন। ওই কথাটা ঠিক না যে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, এটা ঠিক না। বরং এখানে এই হাদিস থেকে কি বুঝলেন, এটা আরো আরো মূল্যবান জিনিস বলেন, সুবহানাল্লাহ। মন ভাঙতে পারবেন না, মন ভাঙতে পারবেন না, সমাজে বিভ্রান্তিকর কথা বলতে পারবেন না, উচ্চবাচ্য বলতে পারবেন না। উচ্চবাচ্য বলতে আপনার রীতির কথাকে আপনি জোরালোভাবে বলছেন, আল্লাহ নবীর গলার রব ফুলে উঠত, চক্ষু লাল হয়ে উঠত, আওয়াজ ভাব গাম্ভীর্যতা নিয়ে একেবারে সুউচ্চ হতো, সেটা ঠিক আছে। আপনি যদি ওই ওই যে শুকনা আদাতে রস বেশি বলে না, কথা ম্যানম্যান করে বলতেছেন ঠিকই, কিন্তু ওখানে ঢুকাই দিয়েছেন আদার রস, জাল আপনি বাড়াই দিয়েছেন। যেইভাবে আপনি বলেন মিটার বাড়াইতে পারবেন না, ফতোয়ার পাওয়ার বাড়াইতে পারবেন না। আপনি আমার নবীর উম্মতের উপরে জুলুম করলেন, একটা মানুষ যদি পিছিয়ে যায় এর হিসাব আপনাকে দিতে হবে। আর দুনিয়াতে আমাদেরকে সত্য করে আপনাকে বাধা দিতে হচ্ছে, এই জন্যে যেটা এই বাজারটা প্রত্যেকে, একজন জ্ঞানী বলেছিলেন এটা নিতান্ত ভুল হবে যে কেউ যদি মনে করে যে আল্লাহর দিনের দরদ শুধু সেই রাখে। ইয়া আল্লাহ, আপনি মাঝে মধ্যে কিছু অশিক্ষিত মানুষের কথা শুনে বুঝবেন, কিছু একেবারে বখাটে মানুষের কথা শুনে বুঝবেন, আল্লাহ তোমাকে চিনে না যে এমন মানুষ দুনিয়াতেই না। ঠেকায় পড়ে হলেও তো কাফিরও তো আল্লাহকে ডাকতো, সেই ডাকটা দেখে আপনি অনেক সময় লজ্জা পাবেন, আল্লাহ গো এমনভাবে তোমাকে ডাকতেছে আমিও হয়তো জীবনে কোনোদিন এইভাবে বলতে পারি না। তার নাম আল্লাহ। তাইলে এখানে ঠিকাদারের কিছুই নাই, এখানে ঔষধের মধ্যে রিয়াকশন হয় এমন কিছু প্রয়োগ করার মতো কোনো অধিকার নাই, কারণ যেই ডাক্তার সাহেবের চিকিৎসায় রিয়াকশন হয়, সাইড এফেক্ট হয়, এই ডাক্তার আসামি। যদি অভিজ্ঞতা না থাকে আর উনি অপারেশন থিয়েটার চালনা করেন, মানুষটা মারা যায়, ডাক্তার হত্যা হয়ে যাবে। ওই যে মুফতি সাহেব কুফুরি ফতোয়া যেখানে লাগিয়েছে, লাগার কথা না, হত্যা হয়ে গেল, কারণ কুফুরি এর চেয়ে বড় হত্যা আর কাকে বলে। তো যাই হোক, এই ফিরিস অনেক লম্বা, আজকে সেদিকে গেলে আমার মূল বিষয় হয়তো কমে যাবে। বলছিলাম ওই আয়াতের পরেই আল্লাহপাক কি বলেছেন যে আম হাসিবাল্লাযিনা ইসতারাহু সাইয়্যাত, যারা পাপ কামায় ওরা কি মনে করেছে, আন্না জালাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি তাদেরকে আর ইমানদার এবং নেক আমলকারী এদেরকে সমান পাল্লে মাপব, সাওয়ান মাহইয়াহুম ওয়া মামাতুহুম, এদের জীবন আর মরণ এদের এবং ওদের সমান হয়ে যাবে, এটা অনেক মন্দ একটা বিচার, হতে পারে না। আর আজকে আমাদের অনেকে তো বুঝে বসে আছে যে আমি তো পাপ করতেছি, ভালোই চলতেছি, আমার ভাই একটা দিকে খুব নামাজ রোজা করে, আল্লাহর নাম নেয় আর খুব দিনের পথে চলে, ওর তো খালি অভাব আর অভাব, ওর সংসারে খালি অশান্তি, তাইলে বোঝা গেল পাপ করলেই দুনিয়াতে পাওয়া যায় শান্তি। এ ভালো, খুব ভালো বুঝছে, চাক্ষুষ জ্ঞান আছে, অন্ধ জ্ঞানটাও নাই ওর কাছে, একটা শোনাশুনি জ্ঞান হয়েছে, শুনশুনকে মুসলমান, ওর কাছে সেটাও তো নাই, সম্পূর্ণ উল্টা করে ধরেছে, সে জানেই নাই বুঝেই নাই যে দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ আকবার, দুনিয়া পরীক্ষার জায়গা, আল্লাহ যাকে ইচ্ছা দিবেন, এক সময় পরেশগারকে দিবেন, এটা কিন্তু পরেশগারের মূল্য না, আর আরেক সময় পাপীকেও দিবেন, এটা কিন্তু পাপেরও কোনো পাওনা না, এটা বরং তার জন্য ঢিল মেরে দেওয়া। হাদিসে আসছে পাপের পরেও যদি আল্লাহ কাউকে নিয়ামত দেন, তাকে বুঝতে হবে আল্লাহ পাকে, আল্লাহ পাক তাকে ঢিল ছুঁড়ে রেখেছেন বর্ষির মতো করে, এরপরে যখন ধরবেন আর ছাড়বেন না। এরশাদ শিকদারের মতো অনেক অপরাধী তো আছে, ছিল একজন এমনও ছিল যে ১৯টা মার্ডার কেসের উপরে উনি নাস্তা করেছে, ওই শিকদারটা তো হয়তো লাঞ্চ করেছে মার্ডারের পরে, আর এ হলো তার এই আপনার ব্রেকফাস্ট, সেটাই হয় নাই ১৯টা মার্ডার ছাড়া,
ওকে তো কেউ ধরেই নেই, তার মানে কি বাকি আছে? আসল ট্রাইব্যুনাল কিয়ামতের দিনে যেখানকার জজ হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে তাকে কে রক্ষা করবে? কেউ রক্ষা করার মতো আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এক জায়গায় বলেছেন যে এটা তো হলো তোমাদের এই দুনিয়ার কারবার, দুনিয়ার ব্যাপার সেবা, অন্যায় কাজেও এক বন্ধু আরেক বন্ধুর সাথে তুমি দেখিয়েছো মিতালি করেছো ওখালতি, কিন্তু কে আছে কাল কিয়ামতের দিন আল্লাহ ট্রাইব্যুনালে গিয়ে তোমার পক্ষে সাক্ষী দিবে? তোমার বরং ওই বাসায়ের নিয়ে আলোচনা হচ্ছে তো, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, এটার একটা অর্থ হলো সূরা কিয়ামার 14 নম্বর আয়াতের যে কাল কিয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি পাপ করেছে কি পুণ্য করেছে এগুলো সাক্ষী দিবে। তাইলে বাসীরা শব্দের একটা অর্থ হলো সাক্ষী। সাক্ষী কখন দেয় মানুষ? যেটা চাক্ষুষ দেখে, ওই চাক্ষুষ জ্ঞানের সাথে সম্পর্ক রয়েই গেল, কিন্তু আমার খুতবা এদিকে শেষ হয়েই গেল, আর বিদ্যা বা কি আছে, বুদ্ধিটা কতটুকু আছে আমি আপনাদেরকে কি বোঝাতেই পারি? বোঝানোর কিছুই নেই, এটা শুধুমাত্র এটা অনুমান দেওয়া এবং এই মেসেজটা পৌঁছিয়ে দেওয়া যে আমাদেরকে চাক্ষুষ জ্ঞান নিতে হবে, বাস্তবের সাথে মিলাইতে হবে, এবং আমন ছাড়া যে আপনি চাক্ষুষ জ্ঞানের অধিকারী হবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওই আদ এবং সামুদ সম্প্রদায়ের কাহিনীর মধ্যে, যে তারা জেনে শুনেও তারা যখন আমল করলো না তাহলে তারা নির্বুদ্ধিতা কাজ করেছে, তারা তাহলে চাক্ষুষ জ্ঞানের অধিকারী ছিল না। সেখান থেকে শিক্ষণীয় বিষয় হলো একজন মহাপণ্ডিত যদি উনি হন আর আমল ঠিক না থাকে উনি চাক্ষুষ জ্ঞানের অধিকারী হলেন না। আর এখন এই যে দেখেন, যেই বিষয়ে আমরা সবাই জানি পুণ্য করলে আমার অশান্তি আছে, পাপে আনে দুঃখ, পুণ্যে আনে সুখ, এটা কার জানা নাই? সবাই সবার জানা আছে। আলস্যে দারিদ্রতা আনে আর হ্যাঁ পাপে আনে দুঃখ, আর পুণ্যে আরেকটা কি আছে, পরিশ্রমে সুখ আনে বা অর্থ আনে, আর পাপে আনে দুঃখ, এটা সবার জানা আছে। কিন্তু এরপরে আজকে একদল এই জিনিসটাকে সামনে রেখে যে আল্লাহ কাকে কি বিচার করলেন, এটা আল্লাহর ব্যাপার, আপনাকে বিচার করতে হবে চাক্ষুষ জ্ঞান দিয়ে আপনার করণীয় এবং বর্জনীয় কি ছিল। দেখছেন অবস্থা, এটা না করে উনি হিসাব মিলাচ্ছে, বলছে যে না, তাইলে বোঝা গেল যে পুণ্য আর পাপ এগুলো কোনো ভিত্তি না সুখ দুঃখের জন্য, এগুলো হলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে দুনিয়াতেও দিয়ে দিতে পারেন, যাকে ইচ্ছা বঞ্চিতও করতে পারেন, আর কিয়ামতের দিন আল্লাহর কুদরতি হাতে একটা থাপ্পড় লাগাবেন, এতে যারা ডান হাতের থাপ্পড়ে পড়বে বা ডান দিকে চলে যাবে ওরা সবাই জান্নাতে, আর যারা বাম হাতে বা বাম দিকে পড়ে যাবে ওরা নাকি সবাই জাহান্নামে। এটা একজন চাক্ষুষ জ্ঞান দিয়ে বিচার করছে, তারও জ্ঞান চাক্ষুষ, কারণ সে থাপ্পড় দিয়ে দেখাই দিচ্ছে। আমাদের একদল আজকে সেইগুলোতে বিশ্বাসী, বাস্তবে উনি দেখাই দিল, বলে যেই হুজুর কেরামত দেখাইলো উনি চাক্ষুষ জ্ঞান দিল, কিন্তু এটা যে ডুপ্লুকেট এটা তারা কে বুঝাবে? এটা যে দুই নম্বর জিনিসে চকচক তো বেশি করে, যত অখাঁটি জিনিস গিয়ে দেখেন মোড়কটা আরো সাজানো, লাইসেন্স যাদের নাই ওদের আবার ওই গেটের মধ্যে সাইনবোর্ডটা আরো কিন্তু মোটা, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আজকে আপনি চাক্ষুষ জ্ঞান কি দিয়ে নেবেন? চাক্ষুষ জ্ঞান নিতে হবে কোরআন ও সুন্নার মূল নীতি অনুযায়ী গবেষণা করে, যেটা মাসআলা মাসাইলের বিদ্যা সেটা মাসআলা মাসাইলের লাইনে হেঁটে এবং খেটেও ঘেটে, এমনকি একাডেমিক সিস্টেমে শিক্ষা নিয়ে, কারণ জ্ঞান যদি যে কোনো জায়গায় যে কোনোভাবে নেওয়া যেত, নেট থেকে যেখান থেকে নেওয়া যেত, তাইলে এই যে প্রতিষ্ঠান কেন, শিক্ষা প্রতিষ্ঠান কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আসহাবে সুফফা আল্লাহ নবীর সংস্রবে কেন? এগুলো জ্ঞানের জন্য প্রতিষ্ঠান লাগে, উস্তাদও লাগে, এটা এমন ব্যাপার না যে উস্তাদ ছাড়া একেবারেই হবে না। আর এমনও ব্যাপার না যে আজকাল আরেক দলে মনে করে নিয়েছে যে শুনে শুনে, এরা কিন্তু আসলেই শুনে শুনে মুসলমান হচ্ছে, কানের মধ্যে একটা ইয়ারফোন লাগাবে আর সারা দুনিয়ার পণ্ডিত সে একেবারে জমা করে রেখে দিবে, তার কাছে কোনো আলেম আলেম না, সকল পণ্ডিতরা হলো তার ওই ওই দুইটা ইয়ের মধ্যে, তার ইয়ারফোনের দুই ডাটার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন চাক্ষুষ জ্ঞান দানে ধন্য করেন, যেই জ্ঞানের মধ্যে আল্লাহ ভীরুতা থাকে, যেই জ্ঞানের মধ্যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো সেই বুদ্ধি বিবেক এবং দলিল প্রমাণ থাকে, যেই জ্ঞানের মধ্যে শুধুমাত্র অক্ষর জ্ঞান এবং শুধুমাত্র এই পুথির বিদ্যা না থাকে, সেখানে বুঝ থাকে, সেখানে সালেফে সালেহীনদের কর্মপন্থা অনুযায়ী সেখানে বিদ্যা থাকে, এগুলো না থাকার কারণে আজকে এগুলো বলার কারণ আছে আমাদের সমাজ বিভ্রান্ত হচ্ছে। যুবক লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে, দাড়ি রাখছে, মা খুব খুশি, বাবাও খুশি, এরপরে দেখা যায় লেখাপড়া নাই। কিরে বাবা লেখাপড়া নাই কেন? তো বিয়া শাদী করবা? বলে বিয়া শাদীও নাই। তো আসে কি? বলে জীবনে কিছুই নাই। সেটা আস্তে আস্তে খবর নিয়ে দেখা যায় তার একটাই আছে যে কাউকে পাইলে মার্ডার করে সে চাক্ষুষ জ্ঞান প্রমাণ করবে, হে হলো চাক্ষুষ জ্ঞান, এরও তো একটা চাক্ষুষ জ্ঞান দেওয়া হয়েছে, ওই কুয়ার মধ্যে জমা করে হেসাল নাম দিছে, বলছে এরা হলো আপনার এই দুনিয়া আজকে কুফুরিতে একেবারে অন্ধকার হয়ে গেছে, এই দুনিয়াকে সাফ করতে হবে, যত আইনের লোক আছে ওগুলোর হত্যা করে করে, আরও যত সমাজে যেগুলো আছে আমাদের দৃষ্টিভঙ্গি তারা অবলম্বন করে না, এগুলো সব কাফির, এদের এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে তৎকালীন সময়ে যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাজ, তিনি ছিলেন তাদের কাছে সর্বপ্রধান কাফির, বলেন নাউযু বিল্লাহ, সারা দুনিয়ার মধ্যে
তুলনামূলক, আমরা এটাও বলছি না যে খুব ভালো, এক শতাংশ ভালো, মন্দের ভালো একটা আছে না, আর একটা হলো সার্বিক দিক থেকে ভালো। মন্দের ভালো হিসাবে ইসলামী আইনকানুন যে বাস্তবায়ন করা হয়, কে না বলতে পারে এই রাষ্ট্রের নামটা কি? সৌদি আরব। তারা বলছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাফির রাষ্ট্র হলো সৌদি আরব। এই ধরনের করবেন ওখানে না, এখানে তৈরি হচ্ছে। আপনাদের বাসা বাড়িতে অনেক সময়গুলো বাস করে, এদেরকে চেক দিবেন, নামাজে জামাতে যায় না, কিন্তু সে ওই ঘরের ভিতরে গবেষণা করছে চাক্ষুষ জ্ঞান। জানি না আমাদের সিলেটকে তারা কেন কেন্দ্র করেছে। ওই দিন কুলাহর থেকে আসার পথে দেখলাম একটা বিল্ডিং, বিধ্বস্ত বিল্ডিং, মেরামত হচ্ছে। তারা বললো যে এখানেই ফায়ারিং করা হয়েছিল, কাদেরকে পাকড়াও করার জন্য, ওই চাক্ষুষ জ্ঞানীদেরকে ধরা হয়েছে। চাক্ষুষ জ্ঞান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই চাক্ষুষ জ্ঞান কেমন জানেন? কিতাবকে বলছে ছুঁড়ে মারো, কিতাবের কথা বললে তাদের ঘৃণা, কি বলতে হবে, তাদের ওই বুজুর্গ চাক্ষুষ জ্ঞান যে শিখিয়েছে। এই জন্য আমি বলছিলাম আজকে বেনামে প্রচুর পরিমাণে ওই আপনার পিরালি ব্যবসা চলতেছে, এ যেটা বলে ওইটা হলো চাক্ষুষ জ্ঞান। কোরআন যেটা বলে চাক্ষুষ জ্ঞান না, সুন্নাহ যেটা বলে চাক্ষুষ জ্ঞান না। কোরআন সুন্নাহকে বুঝে শুনে আমল করে যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়ে অলমোস্ট 100 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহ আকবার এই দুনিয়া থেকে চলে গেছেন, ওদের নীতিটা তাদের কাছে চাক্ষুষ জ্ঞান না। কোন খাল কালামিয়ার কালাসানদের ছেলে, সে ধোলা মিয়া না কি মিয়া, কে জানে কোথায় বা জ্ঞান শিখেছে, আর ইউনিভার্সিটিতে লেখাপড়া হলে কি ভালো জ্ঞানী হয়ে যায় নাকি? কত গাধার বুদ্ধি আছে, ওগুলো মক্তব্যেই পড়ার মতো যোগ্যতা রাখে না, কোন রকম আমাদের এলাকায় যে বলে খেরে বেড়া লেগে চলে গেছে, এরকম আছে। একজন ডক্টর নিজে বলছেন, আমি ইউনিভার্সিটিতে ক্লাসে বলতাম যে কারের ফাইন্না থাকরা তিকরার, আসলে হবে তিকরারা, থাকরার না তিকরারা, ইউ আল্লিমুল হিমার, ওহে আমার শিক্ষক, আমার গুরুজন, বারবার বলেন, রিপিট করেন, আবার বলেন, কেন না বারবার বললে গাধারও জ্ঞান হয়, তার মানে নিজে বুঝাচ্ছে আমিও গাধা, আমি একবারে বুঝি না, সে তো ডক্টর। আর আপনাদের অনেকের কাছে এখানেই দুই সাইরা না ইলিম শিখছে, কয় পয়সা কথা কয়টা পাতা পড়ছে, এগুলো এক একটা আল্লামা হয়ে বসে আছে, না পশ্চিমকালেও নয়, জ্ঞান অনেক দামি একটা জিনিস, অনেক কঠিন একটা জিনিস, বিশেষ করে যেগুলো আজকে চর্চা হচ্ছে এবং যেগুলো নিয়ে আজকে সমাজ জর্জরিত, অনেক জটিল বিষয়। এই যে আসবে আর একটা ঈদের প্রসঙ্গ, ঈদের জামাত কি সৌদিদের সাথে করা হবে না আপনাদের দেশের সাথে করবেন? একদল চাক্ষুষ এমন পণ্ডিত চলে আবার ওই তলে তলে ঝাড় ঝুপড়িতে নিয়ে ওই মা বোনদের সহ এক জায়গায় ঈদের নামাজ পড়ায় বইয়া থাকে, সৌদি আরবের সাথে বলে সে ঈদ করছে, একেবারে গোল দিয়ালাইস, হায় 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 হায়। উদয়াচল এবং অস্তাচল ভিন্ন হলে যে মাসলাও ভিন্ন, এটা জানে না। আনুমানিক 650 মাইল 600 কোথায় ধরে নেন যে 7 মাইল, কিলোমিটার হিসাবে 9-এর কাছাকাছি ধরে নেন যে 10, না না 1000 থেকে 1200 কিলোমিটার চলে গেলেই কিন্তু সূর্য আর চন্দ্র এগুলো উদয়াচল এবং অস্তাচল এক থাকে না, ভিন্ন হয়ে যায়, যার ফলে আপনার সূর্যের হোক আর চন্দ্রের দাগিমার সাথে হিসাব মিলাই যে আবাদতটা হোক এটা ভিন্ন, আল্লাহ আকবার, এমনিই ভিন্ন স্বাভাবিক অবস্থায়। আবার যখন মুসলিম মিল্লাত তার নিজস্ব যেই সমস্ত নেতৃত্ব আছে এর মধ্যে ভাগ হয়ে যায়, এমত অবস্থায় ফিক্সড যে প্রত্যেকটা রাষ্ট্রের মুসলমানরা নামাজ এবং এবাদত বন্দেগী যেটা রোজা হোক ঈদ হোক এগুলো করবে যার যার এলাকার সেই আপনার হেলাল কমিটির চাঁদ দেখার সাথে মিল করে, অন্য কোনো জায়গার সাথে মিল করে, এটা প্রবণতা মাত্র, আবেগ এটা মিথ্যা আবেগ, এটা কোনো মক্কা মদিনার সাথে সম্পৃক্ত হয়েই যে আপনি আল্লাহকে পেয়ে গেলেন এটা কোনো কথা নয়, এটা হলো মুসলিম মিল্লাতের সাথে আপনি সংঘর্ষ লাগালে। যেদিন সেমাই বিনিময় হতো, আপনার ওই গোশতের টুকরা কলিজার টুকরা ভালো করে ভুনা করে একজন আরেকজনকে ডাক দিয়ে আপ্যায়ন করাতো, সেই দিন এখন বিনিময় হচ্ছে পাথর এবং ইট পাটকেল, বলেন নাউজুবিল্লাহ, শুরু হয়েছে চাঁদপুর থেকে আর এখন শেষ হচ্ছে আমাদের এই পাড়াগা পর্যন্ত, এগুলো হলো ভাইরাস। অর্থাৎ এরা নিজেদেরকে মনে করছে চাক্ষুষ জ্ঞান, মহাপণ্ডিত, বইও লেখে, বুদ্ধি শুদ্ধি সাজিয়ে খাটিয়ে আসে, আবার অন্যদের কাছ থেকে বুঝাইতেও চায় যে হ্যাঁ আমার কাছে এমনটা জ্ঞান এসে গেছে যেটা আপনার কাছে নেই। চাক্ষুষ জ্ঞান তলে তলে আসে না বাপু, চাক্ষুষ জ্ঞান স্বয়ং কোরআন করিমের সুন্নার এবং দিবালোকের আলোকে আলোতে এবং সালেবে সালিনদের বুঝ অনুযায়ী সেটা রয়ে গেছে, 1500 বছর চলে গেলো সেটার কোনো খবর নাই, কোনো মুফতি ফতোয়া দিলেন না, এটা কি চাক্ষুষ জ্ঞান না অন্ধকারের জ্ঞান? কথায় বলে অন্ধকারে বাদুর চলে, আরবিতে বলা হয় আল খাফাফিসু তাথিরু ফি যালামি, বাদুর চলে অন্ধকারে, বাদুর কোনো আলোতে আসতে পারে, এগুলো হলো অন্ধকারের জ্ঞান। আর আজকে আমি আলোচনা করেছি চাক্ষুষ জ্ঞান, এই চাক্ষুষ জ্ঞানের জন্য আপনাকে বারবার অ্যানালাইসিস করতে হবে। চাক্ষুষ জ্ঞানের জন্য এটা মনে পড়ে গেলে এটা দিয়ে শেষ করে দিই, আমার নামে নাকি প্রচার করা হয়েছে যে আমি নাকি ওই কোন ব্যাংকিং সুদি লেনদেনকে নাকি আমি হালাল ঘোষণা দিয়েছি, আর আমি অকিঞ্চন সারা জীবন এটা ফতোয়া দিয়ে কত আপনজনকে পর বানিয়েছি, কতজনের কাছে ধিকৃত হয়েছি যে বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছে ইসলামী অমুক ব্যাংকের সাথে তারা সম্পৃক্ত হয়ে যে এটা হালাল এটা হালাল, আর আপনি বলে দিলেন এটা হারাম, তারা কি তারা হালাল বলছে, আর আপনি নিজেও এটা এখন বলে দিলেন এটা এটা হারাম, এটা কেমন কথা, হালাল এটা কেমন কথা, আমি তো হারাম বলে আসছি,
হ্যাঁ আমি এটা হারাম বলে আসতেছি। সারা বিশ্বের প্রথম শ্রেণীর সকল আলিমরা একমত যে ব্যাংক বলতে কোনো ব্যাংক সুদমুক্ত না, বিশেষ করে যাদের সাথে বিশ্ব ব্যাংকের সম্পর্ক আছে সুদমুক্ত না। এটা বলতে পারি যে আমরা প্রক্রিয়া চালাচ্ছি, চেষ্টার মধ্যে আছি, কিছু পরিভাষা ব্যবহার করছি, চালাচ্ছি চেষ্টা, কিন্তু আপনি সফল হন নাই। কেননা সাগর থেকে যত নদীতে পানি যাবে, যত নদী নালা কুয়াতে সেখান থেকে পানি আসা যাওয়া করবে, ওই সাগরের পানি যেই মানের হবে, যেই ধাঁচের হবে, এখানে সেটাই হবে। শুধুমাত্র ব্রুনাই প্রেসিডেন্ট দাবি করতে পারতো, তাও জানি না ভিতরকার অবস্থা কী, কেননা সে তার বিশ্ব ব্যাংক থেকে আলাদা করে তার দেশের সমস্ত ব্যাংকগুলিকে সে পরিচালনা করছে। সে কিন্তু আকিদাগত দিক থেকে বেদাতি একটা মানুষ, কিন্তু সারা বিশ্বের মধ্যে একবার শুনেছেন 4 নম্বর ধনী, আল্লাহ তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন। তো সে কিন্তু তার স্বকীয়তা এমন যে তার দেশের প্রত্যেকটা ব্যাংকে স্বয়ংকৃতভাবে তার নিজস্ব পরিচালনা চালিয়েছে, বিশ্ব ব্যাংকের সাথে কোনো ধরনের লিয়াজু বজায় রাখা ছাড়া। সেও তো বুক ফুলিয়ে বলতে পারছে না। আর আপনি পুরা নাপাক সাগরের সকল পানি যেভাবে আসতেছে, যে পরিমাণ আসতেছে আসছে, যে পরিমাণ এখান থেকে যাচ্ছে যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে বলে গেলেন কিছু পরিভাষা ব্যবহার করে, যে হ্যাঁ আমাদের এগুলো একেবারে 100-100 হালাল। আরেকজন বিরাট বড় মুফতি বলে দিলেন যে বাংলাদেশ ব্যাংক ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংক সব হালাল, তাইলে মুফতি হলো বাংলাদেশ ব্যাংক। আপনি কে? কিন্তু আপনি তো সারা দেশ চষে বেড়াচ্ছেন বিরাট বড় মুফতি হয়ে, এখানে আর বাংলাদেশ ব্যাংক ছাড়া আর কোনো ফতোয়ার ইস্যু পাওয়া গেল না? কোন দিন ফতোয়ার ইস্যু ছিল একটা ব্যাংক বলেন আমাকে? ফতোয়ার ইস্যু তো কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহ, এদের বুঝ এবং তাদের কর্মপন্থা। যাই হোক, তাহলে বাসাইর এই শব্দের ভিতরে কত কথা যে আছে, কত সামান্য বললাম, বাদ যেগুলো থেকেগুলো সেগুলোই অনেক বেশি। আল্লাহ পাক আমাদের জন্য চাক্ষুষ জ্ঞানের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত করে দেন, আমাদের মনকে পুলকিত করে দেন, আমাদের জীবনকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদেরকে আমাদের অধীনস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সন্তুষ্টির পাত্রে পরিণত করেন, আমাদের সমাজ থেকে আল্লাহ পাক পাপকে বিরোধিত মানে দূরীভূত করেন। কেননা আজকে চাক্ষুষ জ্ঞান না থাকার কারণে অনেকেই আজকে মানে কনফিউজ হয়ে আছে যে আমি তো এখনো ভালো আছি, পাকড়াও হচ্ছি না, তাহলে বোধহয় এটা লাইসেন্স পেয়ে গেছি, এই জন্য কিছু পাপ আমাদের সমাজে লালন হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদের সমাজের লালিত এবং অলালিত এবং নতুন এবং পুরাতন হায়ারকৃত এবং আমাদের ভিতরকার সকল ধরনের পাপগুলোকে যেন আমরা বর্জন করতে পারি। আজকে শুক্রবার দিন আমি আপনাদেরকে একটা আবদার রাখছি যে যান আপনার বাড়ি থেকে একটু খোঁজতালাশ করেন, কোনায় কানায় সেই খাটের নিচে, বালিশের নিচে, রিমোট কন্ট্রোলের নামে, এই টেলিভিশনের নামে, এই আপনার সেটের নামে যেগুলো পাপের উপকরণ হিসেবে দাঁড়িয়েছে, এগুলো কিন্তু কাল কিয়ামতের দিন আপনার জন্য গজব হয়ে দাঁড়াবে, আপনার সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আর দেরি করা যাবে না, অপেক্ষায় থাকা যাবে না, পাপের যত ময়লা আবর্জনা এগুলো সাফ করতেই হবে, পুণ্যের জন্য পুণ্যের আলো জ্বালানোর জন্য যত কাজ করা লাগে সেগুলোর পদক্ষেপ নিতেই হবে, তাহলে পরে আমরা দুনিয়াতেও সফল হব, আমরা আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়ে তার পক্ষ থেকে পুরস্কার পেয়ে আমরা ধন্য হব, জান্নাতুল ফিরদাউস লাভে আমরা ধন্য হব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের আমলগুলোকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك الموحدين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأهم وأتم.